আবারও চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সালামতে আছেন। আবারও আসছি নতুন আরেকটি ইউনিক রেসিপি নিয়ে। তো আমি গাজরের পরোটা বানাইছি, এই পরোটা খেতে কিন্তু অসম্ভব মজা এবং টেস্টি। তো এই চলো যা যা খেতে আমি কী কী দিয়েছি। সর্বপ্রথম আমি আটাটাকে মেখে নিচ্ছি। এখানে 1 কাপ আটা নিয়েছি, এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর এখানে আমি আছে 2 টেবিল চামচ মতন ঘি অ্যাড করলাম। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, না থাকলে অয়েল দিতে পারেন। তো আমি আপনারা যদি চান তো এখানে ডিম অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে 2 চা চামচ মিল্ক আছে গুঁড়া দুধ অ্যাড করেছি পাউডার, ওটা স্কিপ হয়ে গেছে। তো এটাকে আমি ভালো করে মিক্স করে, তো আমি আপনারা চাইলে ডিমও অ্যাড করতে পারেন। আমি ডিম দিয়েছি কারণ ডিমটা দিলে আর একটু স্বাদটা বাড়বে, এই কারণে আমি ডিম দিয়েছি। তো আমি ডোটা বানিয়ে তো ঢেকে রাখছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার পর আবার ফিরে আসছি। তো এখানে লাগবে আমার গাজর, গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গাজরটা আমি কিন্তু শুকলাটা ছুলে নেয়নি, জাস্ট ধুয়ে তো আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। তো আমি 4টা এখানে ডো বানিয়ে নিয়েছি, 4টা রুটি হবে পরোটা। তো এই পরোটাটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা চাইলে এভাবে বাসার মধ্যে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। আমি জাস্ট গাজর দিয়েছি, গাজরের মধ্যে কিন্তু আমি কোনো কিছু দিইনি। তো আমি এখন রুটি বেলে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন রুটি আমি অনেক পাতলা করে নিয়েছি, সবগুলো রুটি একই সাইজের। আমি 4টা রুটি বানিয়েছি একই সাইজের। তো আপনারা এভাবে রুটি একই সাইজে পাতলা করে যতদূর সম্ভব পাতলা করবেন। তো এটাকে আমি আমার রুটি বেলা শেষ। তো আমি এই যে 1টা রুটির পরে আমি আটা মানে শুকনো আটা ছিটিয়ে নেওয়ার পরে তো আমি এখানে গাজরগুলো ছিটিয়ে দিয়েছি। গাজরগুলো ছিটিয়ে দিয়ে তো আমি আরেকটা রুটি অ্যাড করে দিলাম উপর দিয়ে। উপর দিয়ে এভাবে দিয়ে তো আপনারা এখানে ঘি কিংবা বাটার অ্যাড করবেন। এটাকে মানে বাটার মাখিয়ে নিয়ে ভালো করে, তো এটাকে আপনারা এরপরে আবার আছে শুকনো গুঁড়া মানে ময়দা অ্যাড করে দিবেন। দেওয়ার পরে তো এটাকে আপনারা 6 পিস করবেন, কেটে নেবেন লম্বা করে করে। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা বরাবরের জন্য লাইক দিবেন। আরও যদি ভালো লেগে থাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন। আর হচ্ছে জানি না আমার ভিডিওটা আপনাদের কেমন উৎসাহ দিবে, তারপরে ভালো মন্দ দুটোই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা উৎসাহ যত দিবেন তত ভিডিও করার জন্য অনেক উৎসাহ জাগবে। যে এভাবে আমি কেটে নিয়েছি এভাবে মুড়িয়ে নেব, 1টার পর 1টা মুড়িয়ে নিয়ে তো আমি 3টা একসাথে করে নিব, 3টা একসাথে মুড়ে মুড়ে নিব এইভাবে। ঠিক তো আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি আর এখান দিয়ে এভাবে আমি শ্যুট করতেছি। তো আমি একে একে এখানে 6 পিস করা আছে, তো আমি 3টা 3টা করে একসাথে মুড়িয়ে নিয়েছি দেখুন। তো এভাবে আমি রেখে দিব, 5 মিনিট রাখার পরে আবার বেলে নিব। তো একে একে আমি সবগুলো বানানো শেষ, 4 পিস বানানো শেষ। এটা কিন্তু আপনারা ডিম ভেজে কিংবা ডালের সাথে যে কোনো সকাল সন্ধ্যা বিকালে নাস্তার সাথে খুবই একটা জনপ্রিয় নাস্তা। এটা আপনারা বাসার মধ্যে যখন তখন তৈরি করতে পারবেন, আর মনে চাইলে যখন তখন করতে পারবেন। এই যে আমি এখন বেলে নিয়েছি, এটাকে আমি ঘিয়ের পরে ভেজে নিব। তা আমি এদিকে আবার চুলার পরে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি আবার ঘি দিয়েছি 2 চামচ মতন দিয়ে। তো আমি এটা হালকা ভেজে নেওয়ার পরে তো আবার আমি ঘি অ্যাড করব। প্রথমে একটু ঘিটা কম দেবেন, তারপরে একটু ভেজে নেওয়ার পরে তো আপনারা ঘি অ্যাড করবেন। তো আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো আমার যে সমস্ত ভাই বোনরা আমাকে ফ্রেন্ড করবেন অবশ্যই আমার কমিউনিটিতে লেটার দিয়ে দেবেন। আপনারা যদি ভিডিওটা কমেন্ট করে আমাকে ফ্রেন্ড করে যান, আমি কিন্তু পরে খুঁজতে খুঁজতে দিশেহারা। আমার কমিউনিটি চেক করলে আপনাদের যদি কমেন্টস পাই তাহলে আপনাদেরকে আমি ফ্রেন্ড করতে পারবো। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা নর্মাল হাই ফ্রেমে এটাকে ভেজে নেবেন।
খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, একদম নরম সফট। এখানে কিন্তু আমি কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট ঘি দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি আর ডিম অ্যাড করেছি আর গাজর। তো এই যে আমার বানানো শেষ, দেখুন দেখতে কতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব অসম্ভব মজা। তো আপনারা সবসময় বাসার মধ্যে ট্রাই করবেন, মেহমান আসলে তারা তড়িঘড়ি করে এই ধরনের একটা নাস্তা করে দিয়ে এর সাথে ডিম ভেজে দিতে পারেন তাদের সামনে। অনেক একটা মজাদার একটা টেস্টি নাস্তা, ইউনিক নাস্তা। তো প্রিয় ভাই বোনেরা সবাইকে একটা কথাই বলবো, সবাই ভিডিওর অ্যাড সহকারে দেখবেন আর কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে তো মিক্স নেয় আপনারা মিস করবেন। দেখুন এটাকে আমি ভেঙে নিয়েছি, কতটা মস মশা নরম তুলতুলা, হ্যাঁ খেতে কিন্তু অনেক অনেক মজা। নিজের পছন্দটা নিজেই করতে হয় না, তবে করতে হচ্ছে অবশ্যই, খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। আমি মাঝে মধ্যে আমি এটা বানাই আর আমার এটা আমার আম্মুর কাছ থেকে শিখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যায়ে এখানেই শেষ করছি। আর আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানুল্লাহ।